একটি শক্তিশালী দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামরিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই সামরিক শক্তি বলতে বোঝায় ওই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ দেশটির আকাশ, স্থল ও নৌ ব্যবস্থা শক্তিশালী গড়ে তোলা। তো আজকের এই ভিডিওতে আমরা এই বছরের গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স এর জরিপ অনুযায়ী বর্তমান বিশ্বের টপ টেন স্ট্রং কান্ট্রি, মানে কোন দশটি দেশ সবচেয়ে বেশি শক্তিশালী, এবং তা নিয়েই আজকের এই ভিডিও। তো সামরিক দিক থেকে শক্তিশালী দেশের তালিকায় 10 নম্বরে রয়েছে পশ্চিমা দেশ ইতালি। ইউরোপের অন্যতম এই পাওয়ারফুল দেশটির সেনাবাহিনীতে একটি সৈন্য সংখ্যা হচ্ছে 1,10,000, আর এ বছর দেশটির সামরিক বাজেট ধরা হয়েছে 37 বিলিয়ন মার্কিন ডলার। ইটালির হাতে কোনো পারমাণবিক বোমা না থাকলেও তাদের নৌবাহিনী ব্যাপক শক্তিশালী, মানে দেশটির কাছে 8টি সাবমেরিন রয়েছে। তাছাড়া আকাশপথে দেশটিকে সুরক্ষিত রাখতে রয়েছে 850টির মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান। এরপর বিশ্বের নবম সামরিক শক্তিশালী দেশ হচ্ছে আরেক ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স। ফ্রান্সের রয়েছে 2,05,000 অ্যাক্টিভ সৈন্য, যারা আকাশ, স্থল ও নৌপথে সর্বরকম প্রস্তুত থাকে। ফ্রান্সকে বলা হয় লড়াকু জাতি, আর এই লড়াকু জাতি কিন্তু একটি পারমাণবিক শক্তিধর দেশ। তো এই ফ্রান্সের কাছে রয়েছে 300টির মতো পারমাণবিক বোমা। তো বুঝতেই পারছেন যে দেশের কাছে এতটি পারমাণবিক অস্ত্র রয়েছে সে দেশের সামরিক শক্তিমাত্রা কত স্ট্রং। আর এ বছর ফ্রান্সের সামরিক খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় 64 বিলিয়ন মার্কিন ডলার। এরপর সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের অষ্টম শক্তিশালী দেশ হচ্ছে জাপান। এশিয়ান জায়ান্ট নামক খ্যাত এই দেশটির টোটাল একটি সৈন্য সংখ্যা হচ্ছে 2,47,000। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মর্মান্তিকভাবে 2টি পারমাণবিক বোমার শিকার হওয়া এই দেশটি এখন যুদ্ধবিমান থেকে শুরু করে সকল ধরনের অত্যাধুনিক অস্ত্র নিজ দেশে তৈরি করে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এই দেশে রয়েছে নিজস্ব তৈরিকৃত যুদ্ধ ট্যাঙ্ক, যুদ্ধ জাহাজ, ফাইটার জেট, সাবমেরিন ও আধুনিক সকল সামরিক সরঞ্জাম। তো এ বছর জাপানের স্থল, নৌপথ ও আকাশপথে টোটাল সামরিক বাজেট ধরা হয়েছে 52 বিলিয়ন মার্কিন ডলার। এরপর সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের সপ্তম শক্তিশালী দেশ হচ্ছে পাকিস্তান। মুসলিম প্রধান দেশগুলোর মধ্যে সামরিক দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। পাকিস্তানের মিলিটারি একটা অংশ, অর্থাৎ দেশটির প্রায় 7,54,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। তাছাড়া মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ এই দেশটির কাছে 170টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনী ও নৌবাহিনীতে রয়েছে আধুনিক সরঞ্জাম, যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও সাবমেরিনের মতো ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র। তবে এ বছর দেশটির সামরিক বাজেট ধরা হয়েছে শুধুমাত্র 6 বিলিয়ন মার্কিন ডলারের, যা তালিকার অন্যান্য দেশগুলোর তুলনায় একেবারেই কম। এরপর সামরিক শক্তিমাত্রার বিবেচনায় বিশ্বের ষষ্ঠতম অবস্থানে রয়েছে আরেক এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া। দেশটির কাছে রয়েছে প্রায় 5,55,000 সক্রিয় সেনা সদস্য, যারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে দেশকে রক্ষা ও শত্রুদের হামলা চালাতে সিদ্ধহস্ত। তবে উত্তর কোরিয়ার মতো পারমাণবিক অস্ত্র না থাকলেও দক্ষিণ কোরিয়ায় রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধবিমান, হেলিকপ্টার, ট্যাঙ্ক, ফাইটার জেট, মিসাইল ও সাবমেরিনের মতো ভয়ঙ্কর অস্ত্রসমূহ। আর এ বছর দক্ষিণ কোরিয়ার সরকার তাদের প্রতিরক্ষা খাতে 46 বিলিয়ন মার্কিন ডলারের বাজেট নির্ধারণ করেছে। এরপর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য। একসময় পুরো পৃথিবী চষে খাওয়া এই ব্রিটিশদের বর্তমানে অ্যাক্টিভ সৈন্য সংখ্যা হচ্ছে প্রায় 2,00,000-এর কাছাকাছি। ইউরোপের অন্যতম শক্তিশালী এই দেশটির কাছে রয়েছে 260টির মতো পারমাণবিক বোমা। তবে যুক্তরাজ্যের আকাশপথ, স্থল ও জলপথের প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী। তাদের অস্ত্র ভাণ্ডারে রয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ট্যাঙ্ক, মিসাইল ও সাবমেরিন। আর যুক্তরাজ্যের সামরিক বাজেটের পরিমাণ হচ্ছে 68 বিলিয়ন মার্কিন ডলার। এরপর সামরিক শক্তিমত্তার দিক থেকে 4 নম্বরে রয়েছে এশিয়ার অন্যতম বড় শক্তি ভারত। আমেরিকা ও চীনের পর সবচেয়ে বেশি সক্রিয় সৈন্য রয়েছে ভারতের, যার পরিমাণ হচ্ছে প্রায় 15,00,000 সৈন্য। সেনা, নৌ ও বিমান বাহিনী সব দিক থেকে ভারত দ্রুত সামরিক সক্ষমতা বৃদ্ধি করে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আর দেশটির শক্তিমাত্রার প্রধান উপকরণ হচ্ছে পারমাণবিক অস্ত্র। ভারতের কাছে রয়েছে 150টির মতো পারমাণবিক বোমা। তাছাড়া ফাইটার জেট, ট্যাঙ্ক, মিসাইল ও সাবমেরিনের মতো অস্ত্রের একটা বড় ভাণ্ডার রয়েছে ভারতের দখলে। আর সব শেষ ভারতের বর্তমান সামরিক বাজেটের পরিমাণ হচ্ছে 81 বিলিয়ন মার্কিন ডলার। এরপর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় তৃতীয়তম স্থানে রয়েছে চীন। বর্তমানে চীন বিশ্বের অন্যতম ও এশিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ারের নাম। পারমাণবিক শক্তিধর এই দেশটির কাছে রয়েছে মোট 350টির মতো পারমাণবিক বোমা।
রাশিয়ার পর তাদের সবচেয়ে বেশি ট্যাঙ্কের মজুদ ও যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ডুবোজাহাজ রয়েছে চীনের কাছে। আরও রয়েছে নিজস্ব তরিকিত ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, হেলিকপ্টারের মতো আধুনিক সব অস্ত্র সরঞ্জাম। তাছাড়া চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সামরিক বাহিনী, যার পরিমাণ প্রায় 22 লক্ষ, যা দেশটিকে বিশ্বের সবচেয়ে স্ট্রং সামরিক প্রতিরক্ষা দেশের একটিতে পরিণত করেছে। তো যাই হোক, চীনের বর্তমান সামরিক খাতে বাজেটের পরিমাণ হচ্ছে $292 বিলিয়ন। সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে রাশিয়া। পারমাণবিক শক্তিধর এই দেশটি রয়েছে প্রায় 12 লক্ষ অ্যাক্টিভ সৈন্য সংখ্যা, যা দেশটিকে স্থল, নৌ ও আকাশপথে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তিশালী দেশে পরিণত করেছে। একসময় পুরো পৃথিবীর সামরিকভাবে রাজত্ব করা এই দেশটিতে ফাইটার জেট, ট্যাঙ্ক, মিসাইল ও সাবমেরিনের মতো যুদ্ধাস্ত্রগুলো অনেক আগে থেকেই মজুত রয়েছে। অবাক করার ব্যাপার হচ্ছে, রাশিয়ার কাছে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা সংরক্ষিত রয়েছে, যার পরিমাণ 6000-এরও বেশি। যাই হোক, ইউরোপের মোস্ট এক্সট্রাং কান্ট্রি রাশিয়ার সামরিক বাজেটের পরিমাণ হচ্ছে $86 বিলিয়ন। তো বর্তমান বিশ্বের সামরিক সক্ষমতার দিক থেকে সবচেয়ে শক্তিশালী দেশ হচ্ছে মার্কিন আমেরিকা বা যুক্তরাষ্ট্র। সেনা, নৌ ও বিমান বাহিনী সহ সকল আধুনিক অস্ত্রের ভাণ্ডার হচ্ছে যুক্তরাষ্ট্র। নিজ দেশের সামরিক শক্তিমত্তা ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে 200-এরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। তাছাড়া এই দেশটির কাছে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 5500টির মতো পারমাণবিক বোমা, এবং এই আমেরিকা থেকে পৃথিবীর বিভিন্ন দেশে সবচেয়ে বেশি সামরিক অস্ত্র সরঞ্জাম রপ্তানি করা হয়। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক বাজেটের পরিমাণ হচ্ছে $877 বিলিয়ন, যা পুরো পৃথিবীর সামরিক বাজেটের প্রায় 25%। তো সত্যি বলতে, সামরিক দিক থেকে পুরো পৃথিবী যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণই করছে।